ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখছো সায়েন্স ফ্রেন্ড ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে WBHA মাধ্যমিক মক টেস্ট পেপার 2021-এর ফিজিক্যাল সায়েন্সের মাধ্যমিক সাজেশন 2021-এর যে কলামটা আছে সেখান থেকে আমি রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটির চারের দাগের অঙ্কগুলো থেকে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি 1 থেকে 3 পর্যন্ত এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আলোচনা করে দিয়েছি, যদি তোমরা কেউ দেখে না থাকো অবশ্যই প্লেলিস্ট থেকে গিয়ে দেখে নিও। দেখো চারের অঙ্কটা কি বলেছে, 20 মোল ক্যালসিয়াম কার্বোনেটকে উত্তপ্ত করলে এসটিপিতে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড এবং কত লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে। আমি প্রথম বিক্রিয়াটা লিখছি, দেখো ক্যালসিয়াম কার্বোনেটের সঙ্গে কার বিক্রিয়া হবে, না বলছে ক্যালসিয়াম কার্বোনেটকে আমি যদি উত্তপ্ত করি, ঠিক আছে, উত্তপ্ত যদি করি তাহলে কি হবে, না ক্যালসিয়াম অক্সাইড তৈরি হবে আর একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, ঠিক আছে। এবার আমি কি করব, না ব্যালেন্স করব। দেখো এখানে ক্যালসিয়াম একটা আছে, এখানেও ক্যালসিয়াম একটা আছে, এখানে অক্সিজেন 3টে আছে, এখানে দেখো অক্সিজেন 3টে আছে, এখানে কার্বন একটা, এখানেও কার্বন একটা, তাহলে আমার ব্যালেন্সটা ঠিকঠাক আছে। আশা করি তোমরা বুঝতে পারলে কীভাবে ব্যালেন্স করতে হয়। এবার দেখো এইটার পরিমাণটা আর এইটার পরিমাণটাই আমাকে দুজনের মধ্যে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। তাহলে ক্যালসিয়াম কার্বোনেটের আমি প্রথম আণবিক ওজনটা বের করছি, ক্যালসিয়ামের পারমাণবিক ওজন কত 40, কার্বন কত 12, আর অক্সিজেনের 16, 3 16 কত, না 48 এককটা গ্রাম, ঠিক আছে। এবার এই তিনটা আমি যোগ করছি, 8 আর 2 কত 10, 3 8 আর 2 10, 4 আর 1 কত, না 5, 6 6 আর 4 কত 10, তাহলে আমার কত হলো পরিমাণটা 100 গ্রাম হলো, ঠিক আছে। এবার কার্বন ডাইঅক্সাইডেরটা বের করবো, দেখো কার্বনের কত, না 12, অক্সিজেনের 16, এখানে 2 আছে সে কারণে অক্সিজেনের 16 দুগুণে কত, না 32 এককটা কত, না গ্রাম। এবার যোগ করলে কত হয়, 2 আর 2 4, 3 আর 1 কত, না 4, তাহলে 44 গ্রাম হলো, ঠিক আছে। দেখো এই যে ক্যালসিয়াম কার্বোনেটের পরিমাণটা যেটা বইতে দিয়েছে সেখানটা কিন্তু বলেছে 20 মোল, এখানে কত অণু ক্যালসিয়াম কার্বোনেট থেকে বিক্রিয়াটা হচ্ছে, না এক অণু থেকে বিক্রিয়াটা হচ্ছে, কারণ আমি ব্যালেন্স থেকে দেখতে পেলাম যে ক্যালসিয়াম কার্বোনেটের আগে কোনো সংখ্যা নেই, মানে আমাকে ধরে নিতে হবে এখানে এক অণু বিক্রিয়াটা করছে, ঠিক আছে। যেটা এক অণু সেটাই হচ্ছে 1 মোল, তাহলে 1 মোল ক্যালসিয়াম কার্বোনেট থেকে পাই কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড, না 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। বইতে কত মোলের ক্যালসিয়াম কার্বোনেটের পরিমাণ বার করতে বলেছে, 20 মোল, তাহলে 20 মোল ক্যালসিয়াম কার্বোনেট থেকে পাই 44 × 20 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, 44-এর সঙ্গে 20 গুণ করলে কত হয়, না 880 গ্রাম, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে নির্ণয় উত্তর। আর আছে নেক্সট কোয়েশ্চেনটা, আমাকে কার্বন ডাইঅক্সাইডের আয়তনটা বার করতে বলেছে, অর্থাৎ লিটারটা, ঠিক আছে। দেখো 1 মোল ক্যালসিয়াম কার্বোনেট থেকে পাওয়া কার্বন ডাইঅক্সাইডের আয়তন আমি এখানে নিচে লিখছি, ঠিক আছে, আয়তনটা কত হবে, না 22.4 লিটার, তাহলে 20 মোল ক্যালসিয়াম কার্বোনেট থেকে পাওয়া কার্বন ডাইঅক্সাইডের আয়তনটা কত হবে, না 22.4 × 20 লিটার, ঠিক আছে। দশমিক যদি তুলি নিচে কত হবে, 10 হবে, এই শূন্য কাটলো, তাহলে উপরে কত আছে, 224 × 2 লিটার, গুণ করলে কত হয়, না 8, 22 আর 2 গুণ করলে 44, ঠিক আছে। তাহলে এককটা, সরি মানটা আমার কত বেরোলো, না 448 লিটার। তোমরা উত্তরটা কি লিখবে, না 20 মোল ক্যালসিয়াম কার্বোনেট থেকে 448 লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার আসে নেক্সট অঙ্কটা, দেখো পাঁচের অঙ্কটা কি বলেছে দেখে নিই। পাঁচের অঙ্কটা বলেছে 3.27 গ্রাম জিঙ্ক লৌহ HCl এর সঙ্গে বিক্রিয়া করে NTPতে কত লিটার হাইড্রোজেন তৈরি করবে।
ঠিক আছে, আর একটা কি বার করতে বলেছে, না হাইড্রোজেনের বাষ্প ঘনত্ব কত আমাকে সেটাও বের করতে বলেছে। তাহলে প্রথম আমি বিক্রিয়াটা লিখে নিচ্ছি, দেখো জিঙ্কের সঙ্গে HCl এর বিক্রিয়া কি তৈরি হবে, না ZnCl2 তৈরি হবে আর হাইড্রোজেন তৈরি হবে। এবার আমি ব্যালেন্সটা করে নিচ্ছি, দেখো এখানে জিঙ্ক একটা, এখানেও জিঙ্ক একটা, এখানে ক্লোরিন দুটো, এখানে দেখো ক্লোরিন একটা, তার মানে দুই করতে হবে, ঠিক আছে। এখানে হাইড্রোজেন দুটো, এখানে দেখো হাইড্রোজেন দুটো, তাহলে আমার ব্যালেন্স হয়ে গেল। জিঙ্কের পারমাণবিক ওজন হচ্ছে 65.4 গ্রাম। যেহেতু এখানে এক অণু তৈরি হয়েছে, সে কারণে 65-এর সঙ্গে এক গুণ করলে গুণফলটা কত হবে, না 65.4 করবো। দেখো হাইড্রোজেনের পারমাণবিক ওজন এক, এখানে দুই অণু আছে, সে কারণে কি করতে হবে, না দুই গুণ করতে হবে একের সঙ্গে, সরি এখানে দুই অণু না, দুটো হাইড্রোজেন পরমাণু, ঠিক আছে। সামনে থাকলে অণু হয় আর নিচে থাকলে কি হয়, না পরমাণু হয়, বুঝতে পারলে। এবার দেখো তাহলে কত হবে, না দুই হবে আণবিক ওজন, এককটা কত হবে, না গ্রাম হবে। তাহলে দেখো আমি এখান থেকে কি লিখতে পারি, 65.4 গ্রাম জিঙ্ক থেকে পাওয়া হাইড্রোজেনের আয়তন, পাওয়া হাইড্রোজেনের আয়তন কত হবে, না 22.4 লিটার, এটা 22, ঠিক আছে, আর এই এককটা হচ্ছে লিটার। তাহলে 1 গ্রাম জিঙ্ক থেকে পাওয়া হাইড্রোজেনের আয়তনটা কত হবে, আমি নিচে লিখছি 22.4 ভাজিতক 65.4 লিটার, ঠিক আছে। এখানে কতর পরিমাণটা বার করতে বলেছে, না 3.27 গ্রাম জিঙ্ক থেকে পাওয়া হাইড্রোজেনের আয়তনটা তাহলে কত হবে, না 22.4 গুণিতক 3.27 ভাজিতক 65.4 লিটার। দেখো এখানেও এক ঘর আগে দশমিক, এখানেও এক ঘর আগে দশমিক, দশমিক উঠে গেল, এখানে দু ঘর আগে দশমিক, তাহলে নিচে কত হবে, 100 হবে, ঠিক আছে, বুঝতে পারলে। দেখো 224 কে আমি যদি 2 দিয়ে কাটে কত হবে, না 112, 654 কে আমি যদি 2 দিয়ে কাটে কত হবে, 3 × 6 আর 2 × 2 = 4, 7 × 2 = 14, 327 কেটে গেল। তাহলে আমার উপরে কত রইল, না 112, নিচে কত রইল, না 100, ঠিক আছে। এবার 112 কে আমি যদি 100 দিয়ে ভাগ করি কত হবে, না 1.12 লিটার হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয়। 2 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে, না হাইড্রোজেনের বাষ্প ঘনত্বটা বের করতে বলেছে। তার আগে আমি তোমাদের কি বলেছিলাম, না বাষ্প ঘনত্ব সমান, বাষ্প ঘনত্ব সমান আণবিক গুরুত্ব বা আণবিক ওজন, দুটো একই, ঠিক আছে। তোমরা যে যেটা লিখবে, আণবিক ওজন ভাজিতক 2, এই সূত্রটা তোমাদের আমি আগেই বলেছিলাম। দেখো হাইড্রোজেনের আণবিক ওজনটা কত পেলাম এখান থেকে, মানে বিক্রিয়াটা থেকে, 2 গ্রাম পেয়েছি, তাহলে 2 ভাজিতক 2, তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হয়, না 1, তাহলে হাইড্রোজেনের বাষ্প ঘনত্ব 1, অর্থাৎ 6 অঙ্কটা, ঠিক আছে। দেখো 6 অঙ্কটা কি বলেছে, এখানে কিন্তু বাষ্প ঘনত্ব কাকে বলেছে আর বাষ্প ঘনত্বের উপর চাপ আর উষ্ণতার প্রভাবটা তোমাদের লিখতে বলেছে। এটা যেহেতু আমি শুধুমাত্র অঙ্কের সলিউশনগুলো করাচ্ছি, তাই এই কোশ্চেনটার সলিউশন তোমাদের আমি নেক্সট ভিডিওতে আলোচনা করে দেবো, আজ শুধুমাত্র অঙ্কগুলো করাবো, ঠিক আছে। তাহলে এবার 7 অঙ্কটা দেখে নিচ্ছি, দেখো 6 মোল উত্তপ্ত লোহার সঙ্গে স্টিমের বিক্রিয়ায় কত গ্রাম হাইড্রোজেন তৈরি হবে। তাহলে আমি আগে বিক্রিয়াটা লিখে ফেলছি, এটা হচ্ছে 7 অঙ্কটা বলেছে যে উত্তপ্ত লোহা, লোহার আয়রন, এই সরি লোহার সংকেত হচ্ছে আয়রন, কার সঙ্গে বিক্রিয়া হচ্ছে, না স্টিম অর্থাৎ জলের সঙ্গে বিক্রিয়া হচ্ছে,
কি তৈরি হবে? না Fe2O3 তৈরি হবে, তার সঙ্গে কি তৈরি হবে? না জল তৈরি হবে। বুঝতে পারলে বিক্রিয়াটা? এবার আমি ব্যালেন্সটা করে নিই, এখানে আয়রন কটা আছে দেখো, দুটো আছে, তাহলে এখানে দুই লিখতে হবে। এবার দেখো অক্সিজেন কটা আছে, তিনটে আছে, এখানে যেতে একটা আছে, এর আগে তিন লিখতে হবে। তিন আর দুয়ে কত হচ্ছে? না ছয় হচ্ছে। হাইড্রোজেন এখানে কটা আছে? দুটো, তার মানে আমাকে এখনো তিন গুণ করতে হবে, তবেই আমার ব্যালেন্সটা ঠিকঠাক হবে। আশা করি তোমরা বুঝতে পারলে ব্যালেন্সটা কিভাবে করতে হয়। এবার দেখো এখান থেকে কি বলেছে, না ছয় মোল লোহা বিক্রিয়া করছে, তাহলে কত গ্রাম হাইড্রোজেন তৈরি হবে সেটাই আমাকে বের করতে বলেছে। এখানে দেখো কত মোল তৈরি হলো? দুই মোল, ঠিক আছে। আর হাইড্রোজেনের এককটা আমাকে কিসে বার করতে হবে? না গ্রামে। তাহলে হাইড্রোজেনের আণবিক ওজনটা আমি বের করে নিচ্ছি, তিন গুণ থাকবে, কারণ এখানে তিন অণু হাইড্রোজেন তৈরি হচ্ছে। কটা পরমাণু হাইড্রোজেন আছে? না দুটো, তাহলে দুই গুণিতক এক গ্রাম। দুইয়ের সঙ্গে এক গুণ করলে কত হয়? দুই হয়। তার সঙ্গে তিন গুণ করলে কত হয়? না ছয় হয়। তাহলে হাইড্রোজেনের আমি কত পেলাম পরিমাণটা? না ছয় গ্রাম পেলাম। আর এখানে কত মোল তৈরি হচ্ছে বললাম? না দুই মোল আয়রন, তাহলে দুই মোল আয়রন, দুই মোল এফি থেকে ছয় গ্রাম হাইড্রোজেন পাওয়া যায়, ঠিক আছে। তাহলে এক মোল এফি থেকে কত পাওয়া যাবে? না ছয় ভাজিতক দুই গ্রাম হাইড্রোজেন পাওয়া যায়। কত মোল বিক্রিয়া করতে বলেছে কোশ্চেনটাতে? ছয় মোল। তাহলে ছয় মোল এফি থেকে কত পাওয়া যাবে? না ছয় গুণিতক ছয় বাই দুই গ্রাম হাইড্রোজেন পাওয়া যায়। তিন হলো কাটলে ছয়কে দুই দিয়ে, তিন আর দুয়ে গুণ করলে কত হয়? তিন ছয় 18 গ্রাম। তাহলে আমার 18 গ্রাম হাইড্রোজেন উত্তরটা হবে। আর অঙ্কটা কি বলেছে দেখে নিই, অর্থাৎ আটের অঙ্কটা দেখো। আটের অঙ্কটা বলেছে না ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কত মোল ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। এনটিপিতে ওই পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের আয়তনটা আমাকে বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের মোলের পরিমাণটা বার করতে বলেছে, আর কার্বন ডাইঅক্সাইডের আয়তনটা বার করতে বলেছে। তাহলে আমি প্রথম বিক্রিয়াটা লিখে নিচ্ছি, দেখো ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করছে, এটা তাপের চিহ্ন। এই বিক্রিয়াটা তোমাদের আগেও কোশ্চেন একটা করিয়েছি, ঠিক আছে। তাহলে ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম অক্সাইড তৈরি হচ্ছে আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। আমি ব্যালেন্সটা করছি, এখানে অক্সিজেন তিনটে, এখানেও অক্সিজেন তিনটে, ক্যালসিয়াম একটা, এখানে ক্যালসিয়াম একটা, এখানে কার্বন একটা, এখানে কার্বন একটা, তাহলে ব্যালেন্স আমার ঠিক আছে। এবার দেখো তোমাদের বললাম না কোনো যৌগের সামনে যদি কোনো মানে সংখ্যা না থাকে, আমাকে ধরে নিতে হবে এক, তাহলে এখানে আমার কত অণু বিক্রিয়া করছে? এক অণু বা এক মোল ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করছে, ঠিক আছে। তাহলে আর কার্বন ডাইঅক্সাইডের আমি আণবিক ওজনটা বের করব, কারণ এখানে এক অণুই কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, সে কারণেই যেটা এর পারমাণবিক ওজন হবে সেটাই এর আণবিক ওজন হবে। তাহলে কার্বনের পারমাণবিক ওজন কত? 12। অক্সিজেনের 16, 16 আর 2 গুণ করলে কত হয়? না 32 গ্রাম। তাহলে 12 32 যোগ করলে কত হচ্ছে? না 44 গ্রাম, ঠিক আছে। তাহলে এক মোল, যেহেতু মোলের এই ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণটা বার করতে বলেছে, আমি পিছন দিক থেকে করছি, তাহলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাই এক মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে, 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাই 1/44 মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে, ঠিক আছে। কতটা কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে বলেছে? না 22 গ্রাম। তাহলে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড 1 গুণিতক 22/44 মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে, কাটাকুটি করলে কত হয়? না 2 হয়। তাহলে উপরে আমার কত আছে? 1, আর নিচে কত? 2, আর এককটা কি হচ্ছে? না মোল। তাহলে আমি হাফ মোল পাচ্ছি, এটাই হচ্ছে নির্ণেয় উত্তর, তোমরা বুঝতে পারলে। তাহলে এখান থেকে বি কোয়েশ্চেনটা আমি কি বলতে পারি, না 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের
আয়তন, আয়তন কত হবে? না, 22.4 লিটার। তাহলে 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তনটা কত হবে? না, 22.4 ভাজিতক 4 লিটার। আর 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত হবে? না, 22.4 গুণিতক 22 ভাজিতক, এখানে 44 আছে, আমি 4 লিখে ফেলেছি ভুল করে, এটা 44 হবে, ঠিক আছে? এককটা কি হবে? না, লিটার হবে। 44কে 22 দিয়ে কাটলে 2 হবে, আর 22.4কে আমি যদি 2 দিয়ে কাটি কত হবে? না, 11.2 লিটার হবে। তাহলে তোমরা উত্তরটা কি লিখবে? না, এনটিপিতে কথাটা কিন্তু লিখবে, ঠিক আছে? এনটিপিতে ওই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড আয়তন 11.2 লিটার, এখানে এনটিপি কথাটা লিখলে বেশি ভালো।